ও আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং ঈদ খুব আনন্দে কাটিয়েছেন। আজকে আপনাদের জন্য আরও একটি চমৎকার তথ্যবল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি কানাডাতে কীভাবে ড্রাইভার হিসেবে আবেদন করবেন এবং কত টাকা স্যালারি পাবেন এবং আপনাদের চমৎকার একটি সুযোগ রয়েছে, সেই বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনি ড্রাইভার হিসেবে কীভাবে আবেদন করবেন টোটাল বিষয়টি কানাডাতে তুলে ধরবো। আর কানাডাতে রয়েছে ড্রাইভারদের প্রচুর চাহিদা, ঠিক আছে? আর কানাডা আপনার যাবার কে না স্বপ্ন দেখি, কারণ এখানে উন্নত জীবনধারণ, কানাডা একটি পৃথিবীর উন্নত দেশ এবং হাই স্যালারি এবং জীবনধারণ খুবই নিরাপদ একটি দেশ, এবং আপনি ফ্যামিলি সহ যেতে পারবেন। এই একটি চমৎকার সুযোগ কানাডা সরকার দিয়েছে। আর কানাডা কিন্তু দিন দিন তাদের দেশে জনসংখ্যা বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, কিন্তু এখানে লোক সংখ্যা মাত্র 4 কোটি। হিউজ একটা সুযোগ আপনার জন্য। তো যারা অলরেডি ড্রাইভার হিসেবে লাইসেন্স আছে এবং অভিজ্ঞ ড্রাইভার বিভিন্ন দেশে কাজ করতেছেন, মধ্যপ্রাচ্যে, বিভিন্ন দেশে, মালয়েশিয়াতে, আপনাদের জন্য এটি চমৎকার সুযোগ। তো আপনি কীভাবে আবেদন করবেন চলুন শুরু করা যাক। অ্যান্ড প্রথম আলোচনা করুন যে স্যালারি কত পাবেন। তো স্যালারি পেতে পারেন মাসিক 6,700 কানাডিয়ান ডলার। তো বাংলাদেশি টাকা হিসাব করলে এই টাকাটি কিন্তু হিউজ একটা টাকা, প্রায় 5.5 লাখ টাকার মতো হয়। তো জাস্ট 5.5 লাখ টাকাতে শুরু হয়, আপনাকে বেতন কিন্তু আরও বেশি পাবেন। আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানে 40 ঘন্টা, 2 দিন ছুটি পাবেন। আর আপনি যদি অতিরিক্ত কাজ করেন তাহলে আপনি কিন্তু ওভারটাইমে টাকা পাবেন, ঠিক আছে? তো আপনি এখানে কী কী ড্রাইভার হিসেবে আবেদন করতে পারেন চলুন আমরা দেখি। এখানে বিভিন্ন কানাডার বিভিন্ন প্রদেশ রয়েছে, যেমন কিউবেক, নিউফাউন্ডল্যান্ড, আলবার্টা, নিউ স্কটিয়া, ব্রিটিশ কলম্বিয়া, অন্টারিও, ম্যানিটোবা, ঠিক আছে? তো কানাডা অ্যাভারেজ ঘন্টায় স্যালারি হলো প্রায় 16 কানাডিয়ান ডলার ঘন্টায়, ঠিক আছে? বিভিন্ন প্রদেশে আবার বিভিন্ন রেট হয়। তো আপনি এখানে ট্যাক্সি ড্রাইভার, তো আপনি কি ট্যাক্সি ড্রাইভার হিসেবে কানাডাতে যেতে পারবেন? অফকোর্স, আপনার জন্য একটি চমৎকার সুযোগ। আপনি যদি ওখানে টিকে যান তাহলে কিন্তু আপনার জন্য একটি চমৎকার সুযোগ রয়েছে, কারণ ফ্যামিলি সহ আপনি যেতে পারবেন এবং আপনার জন্য এটা খুবই ইজি যাওয়া, এবং আপনাকে কোনো আইলস লাগবে না, শুধু একটু বেসিক ইংরেজি জানতে হবে। আর যদি ফ্রান্স ভাষা একটু শিখতে পারেন তাহলে আপনার জন্য হিউজ ডিমান্ড, বিশেষ করে কানাডার ট্যাক্সি ড্রাইভারের একটু ডিমান্ড আছে, কারণ কানাডাতে প্রচুর হোটেল, মানুষ ঘুরতে যায়, যেন তাদের প্রচুর চাহিদা রয়েছে। তো আপনি কী কী ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন দেখি নেই। কী কী হাই স্কিল, ট্যাক্সি ক্যাব ড্রাইভার, ফানারেল চফার, লিমোজিন ড্রাইভার, প্রাইভেট হাউস হোল্ড চফার, লং ভেহিকেল ড্রাইভার, অ্যাম্বুলেন্স ড্রাইভার, এয়ারপোর্ট লিমোজিন ড্রাইভার, হিয়ার হার্স ড্রাইভার, রুট ড্রাইভার, ট্যাক্সি ওনার অপারেটর, প্রাইভেট চফার, ফোনারেল ড্রাইভার, কোম্পানি চফার, ট্যাক্সি ড্রাইভার, বাস ড্রাইভার, স্মল ভ্যান ড্রাইভার, ট্রাক ড্রাইভার। তো দেখছেন ড্রাইভারদের কিন্তু প্রায় 17টা ক্যাটাগরি রয়েছে কানাডাতে। তো আপনি সবগুলোতে আবেদন করতে পারেন। আপনার যদি আইএলটিএস থাকে খুবই ভালো, না থাকলেও সমস্যা নাই। আপনাকে যদি বেসিক ইংরেজি জানেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? ইংরেজি ভাষা একটু ধারণা থাকতে হবে, ফ্রেঞ্চ যদি জানেন আপনার জন্য আরও ভালো। তো আপনি কীভাবে আবেদন করবেন? আবেদন করতে হলে আপনার লাগবে একটি ড্রাইভারের কানাডিয়া ফরম্যাট সিভি এবং কাভার লেটার। এটি তৈরি করে আপনি কানাডার বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে পারেন সরাসরি। তারা আপনাকে যদি তারা সিলেক্ট করে তো আপনাকে ভিডিও কলে একটা ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ টিকলেই আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, ঠিক আছে? ওয়ার্ক পারমিট পেলে আপনি কানাডা এম্বাসি ফেস করে আপনার বিভিন্ন যে কাগজপত্রগুলো আছে, যেমন পাসপোর্ট, এনআইডি কার্ড, আপনার বিভিন্ন কোম্পানির অভিজ্ঞতা সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, ওয়ার্ক পারমিট, এগুলো সহ আপনি এম্বাসি ফেস করবেন, ঠিক আছে? তখনই আপনাকে কি কানাডা সরকার ভিসা দিয়ে দেবে, তারপর আপনি ফ্লাই করে চলে যাবেন কানাডাতে। তো আজকের পর্যন্ত ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরও কি জানতে চাইলে কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও তথ্য ভিডিও পাওয়ার জন্য। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন সবাই।